Assalamualaikum guys, welcome back to Noob Mama. কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো. Guys, আমি কিন্তু ভালো নাই কারণ আমি ব্যস্ত লাইভ লিড করতেছি তার উপরে আবার র‍্যাঙ্ক পুশ দিয়ে হিরোইকে গেলাম. সব মিলিয়ে আমি রেগুলার ভিডিও এর জন্যই দিতে পারি নাই. তো ভাবলাম যে আজকে একটা ভিডিও দেওয়া দরকার. আর এর জন্যই আমি আজকে টম মামাকে সাথে নিয়ে তোমাদের জন্য একটা স্পেশাল চ্যালেঞ্জ ভিডিও বানাতে চলছি. তো দেখা যাক আমরা শেষ পর্যন্ত কি করতে পারি. আর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা SPAS12 নামক যে শর্ট রেঞ্জের শটগানটা আছে ওইটা দিয়ে ফুল ম্যাচ খেলবো. অর্থাৎ ওইটা ছাড়া অন্য কোনো গান নিতে পারবো না. তো গাইজ, ম্যাচটা যে কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা. তো আর দেরি কিসের, চলো মূল ভিডিওতে চলে যাব. লেটস গো. তো গাইস, ফাইনালি আমরা র‍্যাঙ্কের সোলো মোডে আবারও প্লেন নিয়ে রওনা দিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের উদ্দেশ্যে. এবং আজকে আমাদের লক্ষ্য কিন্তু একটাই, আর তা হচ্ছে SPAS12 নামক যে শর্ট রেঞ্জের শটগানটা আছে ওইটা দিয়ে আমরা ফুল ম্যাচ খেলবো, অন্য কোনো গান নিতে পারবো না. ঠিক আছে না মামা? ঠিক আছে ঠিক আছে, ভালো করে খেলিস SPAS12. এমনিতেই শটগান চালাইতে পারোস না, তার উপরে আবার ভাব মারাই আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম আর তুমি কতগুলো উত্তর দিলা। তুমি আসলে যে কি, আরে স্ক্যানারের মধ্যে একটা এনিমি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আর আর প্রো প্লেয়ার কি কখনো সাবেক হয় নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? হ্যাঁ কি, শুরুতে বললে আমি উল্টাপাল্টা কথা বলি হারামজাদা? যাই হোক, SPAS12 বাকি নে, তোর সাথে আমি পরে বোঝাপড়া করবো, ভিডিওটাকে শেষ হোক। আমারে অপমান করলি শুরুতেই। মামা চুপ করো চুপ করো, ডোন্ট বি ইমোশনাল। ইনিমি খুঁজতে হবে, ইনিমিটা কোথায় গেল? এখানেই তো ল্যান্ড করছিল মনে হয়। আরে ইনিমি কোথায়? আমরা শুধু SPAS12 পাইছি, এটা শর্ট রেঞ্জের গান, শুধুমাত্র শর্ট রেঞ্জ থেকে ফাইট করতে হবে, লং রেঞ্জে যাওয়ার তো কোনো সুযোগই নাই। কি যে হবে মামা? কি আর হবে, তেমন কিছুই হবে না। এই ধরতে গেলে তোর একটা মামি হবে, তারপর কিছুদিন পরে তোর কিছু মামা তো বোন হবে, ভাই হবে। উফ মামা, চুপ থাকো তো চুপ থাকো, তুমি আবার রোমান্টিক মুডে চলে যাইতেছো। আর এদিকে আমি ইনিমি খুঁজতে খুঁজতে কাইল হইয়া যাচ্ছি, ইনিমিটা তো এখানেই ল্যান্ড করলো, কই গেল? ও পিয়া ও পিয়া, তুমি কোথায়? আমার বাগনা তোমাকে খুঁজে পেতে চাই। মামা আমি তোমার পিয়াকে খুঁজতেছি না, আমি ইনিমি খুঁজতেছি। তুই শুধু আজীবন ইনিমি দেখে গেলি, তোর মামার ভিতরটা দেখলি না। আর যদি তোর নানি বেঁচে থাকতো তাহলে ঠিকই তোর জন্য একটা মামির ব্যবস্থা কইরা দিত। উফ মামা চুপ করবা তুমি, আর আমার নানি তো এখনো বেঁচে আছে। কি শুরু করছো তুমি, আরে ড্যামেজ দিতেছে কে? হ্যাঁ তাই তো, তোর তো নানি বাইচে আছে। মার মার, খুপড়ি ফাটা খুপড়ি ফাটা, তোর তো নানি বাইচে। হ্যাঁ তাই তো, তোর তো নানি বাইচে আছে। আমি আমার বুকে ভরা মামা, সবার সামনে কি সব গান বলতেছো এইসব? হ্যাঁ তোমার কি লজ্জা শরম সব উঠে গেছে। আরে একটা ইনিমি ঘিরার ওই পাশে, এটাকে কি করব সেইটা বলো, উল্টাপাল্টা গান বলতেছো তুমি। হ্যাঁ মানিজ্জত তো একদম ধুইয়া খাবা। কতবার যে হাত ধুইয়া ভাত খাইছি তার তো কোনো হিসাব নাই। আজকে মনে কর যে এই যে লজ্জা শরম একটু ধুইয়া খাইলাম আর কি। যাই হোক, এই এই ইনিমিটারে মার, যা যা যা। এ দাঁড়া দাঁড়া, উপরের মধ্যে কোন জানি ইনিমি সুযোগ নিছে রে। মামা যাইতে তো দিবা নাকি, সবকিছুতে তো অধৈর্য হও কেন? আমি খেলতেছি গেমটা, আমি তো একদম মনে করো যে দ্রুত মানব না, যে একদম হাই স্পিডে ভিতরে ঢুকবো, একটু তো সময় লাগবে নাকি? সময়টা তো আমাকে দিবা। আর ইনিমিটা কই, দেখতেছি না তো। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, চোখে দেখার মতো চোখে দেখলে তারে কি গো না দেখা যায়। মামা আজকে তোমার কি হয়েছে সত্যি করে বলো তো, সত্যি করে আমারে বলো যে আজকে তোমার কি হয়েছে, কাহিনীটা কি, এত রোমান্টিক মুডে চলে যাইতেছো কেন? আর ব্যাটল রয়্যাল গেমটাকে তো তুমি লাভ রয়্যাল গেম বানাই দিতেছো।
শোন ভাইনা, যেখানে তোর মামি নাই সেখানে ব্যাটল রয়্যাল গেম খেলা বিলাসিতা। উফ মামা, চুপ চুপ, একটা কথা বলবা না, আমাকে লুট করতে দাও। ক্রোনো অন করে ফেলাইছি, ইনিমিটা যে কোনো মোমেন্টে আমাকে গুলি করতে পারে। আরে আমার কাছে শর্ট রেঞ্জের গান, এইটা দিয়ে আমি ওইটাকে তো মারতেও পারবো না। কি একটা অবস্থা চলতেছে! আচ্ছা দেখো তো কি একটা অবস্থা চলতেছে, আমি এখানে শর্ট রেঞ্জের একটা গান নিয়ে বসে আছি, এটার রেঞ্জ এত কম, এত কম যে এখান থেকে তো এইম পর্যন্ত হবে না। আর আমার সামনে ইনিমিটা দেখো কি রকম করতেছে, তারপর আমি কিছুই করতে পারতেছি না, ওইটার নাকি এত ভালো। বলদ বলদের মতো চিন্তা ভাবনা না করে রাসমার লাইতে পারোস। কলিজা যদি তোর ভয় থাকে তাহলে এখনই গিয়া রাসমার। হ্যাঁ না, কলিজা যদি তোর সাহস থাকে এখনই গিয়া রাস কর। আরামজাদা, তোর মামা একসময় রাস করতে করতে ইনিমির খুপড়ি টুপড়ি ফাড়াইয়া ফালাইয়া একদম মনে কর মুরগি বানাইয়া দিত ইনিমিরে। মার মার মাইরা ফালারে, মানে মাই একটা গুলি লাগাইতে পারতাছস না বলদ কোথাকার। মামা চুপ থাকো তো, চুপ থাকো, আমারে খেলতে দাও, আমারে খেলতে দাও, আমারে খেলতে। উফ, তোমার পেচারের যন্ত্রণায় এখন আমি মরতে যাচ্ছিলাম। এত এত প্যারা দাও কেন তুমি আমারে মামা, এত প্যারা কেন দাও। যাই হোক, ফাইনালি 2 কিল হয়ে গেল SPAS12 নামক শটগানটা দিয়া। সেই সাথে আমাদের চ্যালেঞ্জের কিন্তু আংশিক পূর্ণ হয়ে গেছে, দেখা যাক আমরা শেষ পর্যন্ত কি করতে পারি। পালাইয়া পালাইয়া খেলতে খেলতে আমি তো একদম টায়ার্ড হয়ে গেছি, কি একটা অবস্থা। আর একটা এনিমি বাম পাশে, আরে ওইটা দেখি শুয়ে পড়ছে। বোমা মার, বোমা মার, মার বোমা, বোমা মার, টাইম বম সেট কর, টাইম বম রেডি, 1 2 অ্যাকশন অ্যাকশন। আরে আরে আগে মারছস তুই, আবার সেট কর, আবার সেট। আরে আরে টিম আপ করবে মনে হয়, আরে টিম আপ করবে রে, কি করলি তুই আরামদাদা। আমি যেটাই করব সেটাই এখন দোষ, তাই না? তুমি তো বোমা মারতে বললা, আবার এখন তুমি বলতেছো যে আমি কি করলাম এইটা, তাই না? যাই হোক, কি আর করা, লুট করি, যা হওয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে ভাইবা লাভ নাই। বট কোথাকার, 49টা ইনিমির মধ্যে তুই মাত্র 3টা কিল করছস। তুই যদি আমার ভাগনা হইয়া থাকস তাহলে সবগুলা ইনিমির হাতে মার খাবি। না না, সবগুলা ইনিমিরে মাইরা ফেলাবি। হ্যাঁ, স্বয়ং মামাই এখন মামার বাড়ির আবদার দেখাচ্ছে, তো কি আর করার। এমন দেখতেছো মাত্র 10টা এমো আছে, এই 10টা এমো দিয়ে তো 2টা ইনিমিও মারতে পারবো না। আর ইনিমি মারতে পারবো কিনা সেটাও তো সন্দেহ। আর তুমি কিনা বলতেছো যে ইনিমি মারার জন্য, তাই না? আগে বাইচে থাকি। আরে আরে, একটু হইলে মরে যাইতাম। যাই হোক, 10টা গুলোয়াল আছে, এইটা আমার জন্য আগে একটা মেডিকিট আগে মাইরা নেই। বটকোদাকার, মাত্র 3টায় কি 3টা কিল করছস? গুলো মার, গুলো মার, গুলো মার। যাই হোক, সঠিক টাইমে গুলোটা মারছস। এ ভাই না, জোন চাপ দিয়া দিছে, তাড়াতাড়ি সেফ জোনে যাওয়ার প্ল্যান কর। ও মামা, তুমি একটু চুপ থাকবা, একসাথে কয়টা কাজ করব আমি? হ্যাঁ, তুমি এখনই একটা কথা বলো, আবার আরেকটা কথা বলো, আমি তো একদম প্রেসারে পড়া যাই, একটু চুপ থাকো। যাই হোক, একটা বোমা মাইরা দেই টাওয়ারের উপরে, টাওয়ারের উপরে একটা বোমা মাইরা দেবো। ওকে ওকে, আরে বোমাগুলো তো একদম টাওয়ারের ভিতরে যায় নাই, মরবে কেমনে ইনিমি। বট কোথাকার, নিজে আগে বাইচা থাক, তারপরে অন্যরে মারার ট্রাই কর। আরামজাদা, 25 সেকেন্ড পরে কিন্তু জোন শিরিং খোয়া শুরু হবে, সেইভাবে খেল, সেইভাবে খেল। যদি বুই আনতে না পারস তাহলে তুই আমার ভাগনা না, যদি বুই আনতে না পারস তাহলে তুই আমার ভাগনা না, বুঝছস আরামজাদা? ওরে বোমারে বোমারে বোমারে, মামা কি শুরু করছো তুমি, তোমার জন্য এখন আমি বোমার আঘাতে মরছিলাম, কি একটা অবস্থা। আরে আমার এমোগুলা দিয়ে এখন মনে হচ্ছে, আ তাও ভালো ফ্ল্যাশ ছিল এটা। আরে আর মাত্র 5টা মো বাকি আছে, 5টা মো বাকি আছে, কি একটা অবস্থা। আরে 2টা ইনিমি। আরে বটের মতো তো চিল্লাইতেছস কেন, রিল্যাক্সে খেল হারামজাদা। ও আচ্ছা আচ্ছা, আমার কথা তাহলে আমাকেই ফেরত দিচ্ছ। আরে আরে আরে, রুখো যারা, সবুর করো। আরে একটা ঘুরে আসতেছে, ঘুরে আসতেছে, যাও প্যাক কইরা নিছি। আরে আরামদাদা, জোন চাপ দিছে, গুলু ফাটা, গুলু ফাটা, গুলু ফাটা, ফাটা 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 ফাটা, এই এমন শেষ, মার মার, বাইরো বাইরো করাই দে, বাইরো বাইরে মাইরা ফেলো। হ্যাঁ, আরে ভাগনা, বুয়া কইরা ফেলাইছস দেখি। ফাইনালি হাফ সেরে বাঁচলাম। উফ মামা, চুপ থাকো, এত বেশি পেচাল পারো কেন তুমি, আমি একদম বাইরেতে বাইরেতে পুরো হাঁপাইয়া গেছি। তো যাই হোক মামা, আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা কিন্তু এরই সাথে কমপ্লিট হয়ে গেল। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস। প্লিজ 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 সাপোর্ট করার ট্রাই করো, অনেক কষ্ট করে একটা করে চ্যালেঞ্জ ভিডিও বানাইতে হয়, তাই তোমাদের সাপোর্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার তুই চুপ থাক, আমারে কইতে দে। এত দর্শক ভাগনারা, জীবনে তো অনেক বাস খাইছো, আরো বাস খাইতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। না না, আরো মজার মজার ভিডিও পাইতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, ঠিক আছে?
উফ মামা, চুপ থাকবা তুমি? যে কয়েকজন সাবস্ক্রাইব করতো তোমার এই কথা শোনার পরে আরও সাবস্ক্রাইব করবে না। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে। তো দেখা হবে পরবর্তী কোনো মজার ফানি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে কাম, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।